আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। আলিশহর 15 নম্বর ওয়ার্ড মৃণাল সিংহ রায়, আবুদা, চয়ন বোস ও সমীর মুখার্জিকে ছাড়া অসম্পূর্ণ, জানালেন উদ্যোক্তা কমল মুখার্জি। আলিশহরে মৃণাল সিংহ রায়, আবুদা সহ চয়ন বোস ও সমীর মুখার্জির স্মরণে 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় 19 নভেম্বর রক্তদান শিবির ও বস্ত্রদান এবং গতকাল এক সান্ধ্যকালীন সঙ্গীতানুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানেই মঞ্চ কাঁপালেন ও আলিশহরবাসীর মন জয় করলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী যজ মুখার্জি ও সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী প্রীতম কুমার। সমগ্র অনুষ্ঠানটি বসে উপভোগ করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী। এই অনুষ্ঠান করা নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়, এবারে শুনে নেব এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কমল মুখোপাধ্যায়। আজকে এই যে সান্ধ্যকালীন অনুষ্ঠান হলো মৃণাল সিংহ রায়, চয়ন বোস এবং সমীর মুখার্জির স্মৃতিতে গতকাল রক্তদান শিবির বস্ত্র বিতরণ হয়েছে, কি বলবেন? আমরা এটা প্রত্যেক বছর 1985 সাল থেকে এটা মৃণাল সিংহ রায়, চয়ন বোস, সমীর মুখার্জি এরা তিনজনেই এই প্রোগ্রামটা শুরু করেছিলেন, তিনজনে ছিলেন, সঙ্গে আরও অনেকে ছিলেন। তারপর থেকে এই প্রোগ্রামটা ইন্দিরা গান্ধী জন্মোৎসব কমিটির নামে, যেহেতু 19 নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন, সেই জন্য ইন্দিরা গান্ধীর জন্মোৎসব হিসাবে এই প্রোগ্রামটা হতো। তারপরে আমাদের প্রয়াত যখন চয়ন বোসের মূর্তি বসানো হলো পার্টি অফিসে, তারপর থেকে চয়ন স্মৃতি রক্ষা কমিটির তরফ থেকে এই প্রোগ্রামটা হতো। তারপর গত বছর 2021 সালে মৃণাল সিংহ রায়ের মূর্তি বসানো হয়েছে এখানে, তারপর থেকে মৃণাল সিংহ রায়ের নামে প্রোগ্রামটা শুরু হয়েছে। কিন্তু আমরা যারা প্রয়াত হয়েছেন আমাদের 15 নম্বর ওয়ার্ডের স্বর্গীয় চয়ন বোস, স্বর্গীয় সমীর মুখার্জি, যিনি তৃণমূলের প্রথম লগ্ন থেকে ছিলেন, তাদের আমরা স্মরণ করে প্রোগ্রামটা করছি। বলছি একটা বিতর্ক উঠে আসছে যে এই অনুষ্ঠানে একটা চ্যানেলের ইয়েও দেখেছি, তারা দুখানা জিনিস করেছে, কার্ডের ছবিটা দিয়েছে, সেখানে তারা হয়তো জ্ঞান বুদ্ধি তাদের নেই, সেই জন্য সেই কার্ডের মধ্যে প্রয়াত চয়ন বোস আমাদের এখানকার আদর্শ, তার নামটা রয়েছে, তার নামটা সেখানে রয়েছে, তারা না দেখেই সে এটা খবরটা করেছে, এটা তাদের ভুল। কিন্তু আমরা 15 নম্বর ওয়ার্ড চয়ন বোস, কে কী বললো আমরা জানি না, 15 নম্বর ওয়ার্ড চয়ন বোস, মৃণাল সিংহ রায়, সমীর মুখার্জিকে ছাড়া 15 নম্বর ওয়ার্ড চলবে না। এদের স্মৃতি রক্ষা করি আমাদের প্রোগ্রামটা চালাতে হবে। আর চয়ন বোস শুধু কারো নিজের একান্ত নয়, চয়ন বোস সারা আমাদের পুরো 15 নম্বর ওয়ার্ডের যত জনগণ আছে, বীজপুরে যত মানুষ আছে, তাদের প্রয়াত চয়ন বোসও তাদের, প্রয়াত মৃণাল সিংহ রায় তাদের, তার পরিবারের লোককে আমরা গেছিলাম, আমরা কাউন্সিলর নিজে গেছিল, আমরা বাড়িতে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে এসেছিলাম আসার জন্য। এবং তারা তাদের ব্যাপার এটা তো আমরা বলতে পারবো না, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা আমরা তাদের স্মরণ করে, পার্টি অফিসটার নাম হচ্ছে চয়ন স্মৃতি ভবন, আমরা তাদের ইস্যু করেই প্রোগ্রামটা করব, তাদের স্মরণ করে আমরা প্রোগ্রাম করব, তাদের স্মরণ ছাড়া আমাদের এই প্রোগ্রামটা অসম্পন্ন থাকবে। কোনো রাজনীতিকরণ কিছু হয়নি, কিছু মানুষ এটাকে ব্যক্তিগতভাবে কিছু বাইরে প্রচার করছে, কিন্তু এটাতে আমাদের কোনো যায় আসে না, কারণ 15 নম্বর ওয়ার্ড মৃণাল সিংহ রায়, চয়ন বোস, সমীর মুখার্জিকে নিয়েই এগিয়ে চলবে আগামী দিনেও এই প্রোগ্রাম। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর 19 নম্বরে প্রোগ্রামটা আগে হতো, তারপরে কয়েক বছর একটু জানুয়ারিতেও গেছে, ডিসেম্বরেও গেছে, কিন্তু আমরা এবার থেকে গত বছর থেকে শুরু করেছি, 19 নম্বরে আমরা প্রোগ্রামটা করছি এবং আগামী দিনে 19 নম্বরেই প্রোগ্রামটা করবো। আমার নাম কমল মুখার্জি, আমি ওয়ার্ডের একজন সক্রিয় কর্মী। হালিশহর থেকে আকাশ ভট্টাচার্য, সোনালী ব্যানার্জি রিপোর্ট, দি রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।